সর্বাত্মক লকডাউনের পঞ্চম দিনে সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়ক অলিগলিতে তৎপর ছিল পুলিশ ও র‍্যাব। লকডাউন বাস্তবায়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 8টি বিভাগের পাশাপাশি র‍্যাবের একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। টানা 4 দিন পর ব্যাংক খোলার কারণে এদিন রাস্তায় মানুষের ভিড় ছিল অনেক বেশি। বাইরে বের হওয়ার যৌক্তিক কারণ না দেখাতে পারায় অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন। অপরাধের ধরন অনুযায়ী অনেককে জেল জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ছাড় দিচ্ছি না, আমরা আমাদের সর্বোচ্চ লকডাউন কার্যকরে সরকার ঘোষিত যে নির্দেশনা সেটি পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। পুলিশ বলছে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অনেকে বিনা কারণে গাড়ি নিয়ে বের হওয়ায় এদিন যানবাহনেরও ছিল জটলা। এসব যানবাহনের বিরুদ্ধে মামলা করে পুলিশের ট্রাফিক বিভাগ। মেসিল যে আইন আছে, আইন প্রয়োগের মাধ্যমে সবাইকে সচেতন করা, যেন এই যে মহামারী বা অতিমারী যে সৃষ্টি হয়েছে এটা যেন ঢাকা শহরে ছড়িয়ে না পড়ে। নিষেধাজ্ঞা থাকার পরও অনেকে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় র‍্যাব। এছাড়াও অলিগলিতে আড্ডা দেয়ায় অনেককে সতর্ক করার পাশাপাশি জরিমানা করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আগে যে আমাদের রেগুলার টহল ছিল সেই টহলের সংখ্যা আমরা বাড়িয়েছি, আমরা মাঝে মাঝে আমার কনভয় প্যাট্রোলিং করছি। এদিকে লকডাউনের কারণে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ রয়েছে সবচেয়ে বেশি আর্থিক সংকটে। অসহায় এসব মানুষের মধ্যে খাবার বিতরণ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ। নগরীর 50টি থানা এলাকায় পুলিশের পক্ষ থেকে খাবার দেওয়া হয়। একই সাথে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক। লকডাউন চলাকালে এই প্রথম ব্যতিক্রমী এই উদ্যোগ নেন পুনাক সভাপতি জিসান মির্জা। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।